জুলাই গণহত্যার আনুষ্ঠানিক বিচার শুরুর 10 দিনের মাথায় গ্রেফতার থাকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক 20 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন। একই দিনে পলাতক থাকা 17 পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। চিফ প্রসিকিউটর জানান, গণহত্যায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাদেরকে গ্রেফতার দেখিয়েছে আদালত। জুলাই আগস্টের গণহত্যার বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয় গত 17 অক্টোবর। ওই দিন শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের গ্রেফতারি পরোয়ানা পাঠানো হয় পুলিশ সদর দফতরে। দ্বিতীয় দিনের মতো রোববার ট্রাইব্যুনাল বসলে প্রসিকিউশন টিম গণহত্যার গ্রেফতারকৃতদের ট্রাইব্যুনালে হাজির চেয়ে আবেদন করে। এর প্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 বিচারপতির বেঞ্চে 3 মামলায় আসামিদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজিরের নির্দেশ দেন। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। তালিকায় থাকা মন্ত্রী আনিসুল হক, আব্দুর রাজ্জাক, দীপুমণি ও পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাল মামুন সহ 20 জনকে দুদফায় ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে। এর মধ্যে 18 নভেম্বর মন্ত্রীদের ও 20 নভেম্বর পুলিশ সদস্যদের হাজির করতে বলা হয়েছে। 14 জন যারা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলাম, কোর্ট সেটা মঞ্জুর করেছেন এবং তাদেরকে আগামী 18 নভেম্বর এই আদালতে উপস্থিত করানোর জন্য নির্দেশ প্রদান করেছেন। একই সময় জুলাই আগস্ট গণহত্যার দায়ে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পলাতক থাকা পুলিশ র্যাবের 17 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে অভিযোগ গুলির নির্দেশ দেওয়া এবং নির্বিচারে গুলি চালানো। 17 জনের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করার জন্য আবেদন করেছিলাম, আদালত সেটা পর্যালোচনা করে সেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের স্বজনরা অন্তত 50টি অভিযোগ জমা দিয়েছে। এ সময় তারা মানববন্ধন করে শেখ হাসিনা সহ অন্যদের বিচার দাবি করেন। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।